আল্লাহ তাআলা সূরাতুল নিসায়ের 137 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে সুম্মা কাফারু তারপরে কাফের হয়ে গেছে সুম্মা আমানু তারপরে আবার ঈমান এনেছে সুম্মা কাফারু তারপরে আবার কাফের হয়ে গেছে ثم ازدادوا كفرا এরপর তারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে এর মানে তারা নতুন করে ঈমান আনে নাই ওই কুফরির উপরে মৃত্যুবরণ করেছে لم يكن الله ليغفر لهم যারা কুফরি নিয়ে মারা যায় আল্লাহ ঘোষণা করছেন তাদের ক্ষমা নাই যার ঈমান নাই তার ক্ষমা নাই আর যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই জান্নাতে যেতে হলে ঈমান লাগবে ঈমান ছাড়া কখনোই জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা কোন বেঈমানকে এক সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে দেবেন না এখন আয়াতে কারিমা যা পড়লাম অত্য সহ বোঝা গেল কিছু মানুষ আছে যারা ঈমান আনার পরে আবার কাফের হবে আবার ঈমান আনবে আবার কাফের হবে এই আয়াত কি গত মাসে নাজিল হয়েছে না আরো আগে কত আগে 1400 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবাদের যুগে তাহলে আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় ঈমান আনার পরে কাফের হয়েছে এমন মানুষ রাসূলের যুগেও ছিল এখন ঈমান আনার পরে যদি রাসূলের যুগের মানুষও কাফের হয় ঈমান হারায় আজকের যুগে এমন লোক কমেছে না আরো বেড়েছে নিশ্চয়ই বেড়েছে এখন যদি ওই লোকদের তালিকায় আল্লাহ না করুক আপনার নাম থাকে উফায় নাই ঈমান আনার পরে যদি কেউ কাফের হয়ে যায় তার ঈমানটা আছে না গেছে ঈমান আনার গুরুত্ব যত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার গুরুত্ব ঠিক তত না আরো বেশি ঈমান এনেছিলেন কিন্তু কয়দিন পরে ঈমান হারাইয়া ফেলছেন তো এনে লাভ কি আপনার কাছে 10 লাখ টাকা ছিল গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছেন ডাকাতে এক বিশেষ কাজে এখন পথে পকেট মার অথবা চিন্তাইকারী আপনার 10 লাখ টাকা নিয়ে গেছে এখন কত আছে ছিল কিন্তু এখন নাই এখন মনে মনে স্বপ্ন দেখবেন 10 লাখ তো ছিল এই স্বপ্নের কোনো দাম আছে ঈমান ছিল কিন্তু ঈমান কোন কারণে যদি হারাইয়া যায় তাহলে ঈমান ছিল এ কথার কোনো দাম আর নাই এইজন্য কেউ যদি জান্নাত পেতে চায় তাকে ঈমান নিয়ে মরতেই একজন সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন উল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদাম বাদ হে নবী আপনি ইসলামের ব্যাপারে আমাকে এমন একটি কথা বলুন এমন একটি প্রশ্ন আপনাকে করব আপনি দয়া করে উত্তর দিন যে প্রশ্নটি আমি আপনাকে সারা দুনিয়ার কাউকে করতে রাজি নই প্রশ্নটি কি ছিল এই হাদিসে আর নাই প্রশ্নটি যা ছিল তা হাদিসের পরবর্তী অংশ দেখে বোঝা যায় লোকটি জানতে চাইছিল আমি সহজে কিভাবে জান্নাত পেতে পারি এই উত্তরটা আমারে দেন সাহাবাদের মাঝে রাখাল ছিল ছাগল চরাতো মরুভূমিতে থাকতো এমন সাহাবী কি ছিল না
রাসূলের পিছে পিছে হেঁটে হেঁটে ইসলাম দেখে ইসলাম মেনে শিখে রাসূলকে 24 ঘন্টা সময় দিয়ে পুরো দিন পিছনে পিছনে হেঁটে দিন দেখবে মানবে তারপরে জান্নাতে যাবে সবার পক্ষে কি এটা সম্ভব ছিল কতজন ছিল রাখাল কতজন ছিল মরুভূমিতে কতজন ছিল ব্যবসায়ে কতজন ছিল কৃষিকাজে আবার আহলে সুফফার মাঝে 70 জনের মতো সাহাবী ছিলেন যারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে রাসূলের পিছে পিছে ঘুরেছে সুবহানাল্লাহ তাদের ঘর ছিল না বাড়ি ছিল না ব্যবসা ছিল না বউ ছিল না শুধু কাম একটাই ছিল রাসূলের পিছনে পিছনে চলা যদি খাবার আসতো হাদিয়া খাইতো না হয় উপাস করে থাকতো হতে পারে ওই সাহাবী তিনি হয়তো দূরে থাকতেন হয়তো রাখাল ছিলেন অথবা কৃষক ছিলেন দূরে ছিলেন কিন্তু বলুন তো সব সাহাবীর অন্তরে আল্লাহর জান্নাতে যাওয়ার শখ ছিল কিনা আমাদের অন্তরও আছে না নাই সকল মুমিনের অন্তরেই জান্নাতে যাওয়ার কামনা তামান্না আছেই কিন্তু জান্নাত কিভাবে পাওয়া যায় হয়তো ওই সাহাবী রাসূলুল্লাহকে এটাই জানতে চেয়েছিলেন বিশ্বাসী জবাব দেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম যদি তুমি জান্নাত পেতে চাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর উপর ঈমান এনেছি কালেমা পড়ো পড়লেই চলবে না সুম্মা ইসতাকিম ওই কালেমার উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করো من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة যে ব্যক্তি কালেমা পড়বে এবং কালেমা নিয়ে মরবে মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না জান্নাত পাওয়ার জন্য ঈমান একেবারে ম্যান্ডেটরি একেবারে আবশ্যক ঈমান যদি না থাকে নবীর জন্মদাতা বাবা জান্নাত পাবে না যেমন আজর পায় নাই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু আজরের কপালে জান্নাত নেই আজর মুমিন না মুশরিক নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী মুমিন না কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী কারণ তিনি ঈমান আনেন নাই নবীর বাবা আবু আজর জাহান্নামী নবীর চাচা আবু তালেব জাহান্নামী নবীর ছেলে কেনান জাহান্নামী লূত আলাইহিস সালামের স্ত্রীটা হবে জাহান্নামী ঈমান যদি না থাকে তাহলে কপালে জান্নাত নাই নবীর আত্মীয় স্বজন হইয়াও লাভ নাই কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো এক নাম্বার শর্ত এখন আমরা যারা জান্নাতে যেতে চাই ঈমানটা শক্ত করে ধরে রাখা দরকার আছে না নাই আমার ভাইয়েরা এখন ঈমান নিয়ে চলছে বলো ক্রাইসিস মানুষ সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলায় মানুষ কাফের হবে কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন ইয়াতিয়ানান নাসু জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন কিয়ামতের আগে এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদগুলোতে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না মানুষ এত বেশি দলে দলে ঈমান হারাবে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমান নাই ওই হাদিসের বাস্তবতা এখন বাংলাদেশে আছে এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম ও কাফের মুয়াজ্জিন ও কাফের মুসল্লি সব কাফের ওই মসজিদ যদি দেখতে চান ঢাকার বকশিবাজারে যান বকশিবাজারে গেলে দেখবেন ফজলে রাব্বি হল ঢাকা মেডিকেলের
ফজলে রাব্বি হলের অপোজিটে কাদিয়ানীদের মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি ওদের চমৎকার একটা মসজিদ সেখানে ওই মসজিদে ইমাম আছে মুয়াজ্জিন আছে আজান হয় পাঁচ ওয়াক্ত নামাজ চলছে পাঁচ ওয়াক্ত ইমাম ও কাদিয়ানি মুয়াজ্জিন ও কাদিয়ানি মুসল্লি ও কাদিয়ানি মুমেন আছে কয়জন তমাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানি কাফের কাদিয়ানি কি আরো জোরে বলেন কি অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন তারা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়ে একটারও ঈমান নাই মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয় দরবারে যাওয়ার পরে পীরের পায়ে সিজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে কিনা যে লোক পীরের পায়ে সিজদা দিল ঈমান আছে না গেছে সে মুমিন না মুশরিক কিন্তু জুমার দিন আবার মসজিদে হাজির আছে না নাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ওই লোকটার ঈমান নাই قال النبي صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর বান্দারা তাদের মুখ দিয়ে এমন কথা বলবে যে কথার কারণে তার ঈমানটা চলে যাবে লা তাকাল্লামু বিল কালিমাতি মিন সখতিল্লাহ তার ওই কথাটার কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবে বেজার হয়ে যাবে ইয়া হাবিবিহা ফি জাহান্নাম তাকে জাহান্নামে ফেলে দেবেন শুধু একটা কথার কারণে ওই কথাটার নাম হলো কুফরি কালাম নাম শুনছেন না কোনোদিন কুফরি কালাম এর মানে কালাম অর্থ কি আলেম ভাইরা কথা বলেন কালাম অর্থ কি আর কুফরি তো বুঝে নেই মানে এমন কথা যেটা কুফরি ছিল কুফর এবং ঈমান একরকম না উল্টা কথা বলেন উল্টা তাহলে এমন কথা বলছে যেটা ঈমানের উল্টা কিন্তু লা ইলাহা বালা এই কথা বলার সময় সে সিরিয়াস ছিল না হালকা করে বলেছে হাসতে হাসতে বলছে সাধারণভাবে বলছে ঈমান শেষ কারণ কুফরি কালাম মানুষ যদি না বুঝেও করে ঈমান চলে যাবে মানুষ যদি না বুঝেও শিরিক করে ঈমান চলে যাবে মানুষ যদি না বুঝেও নেফাক করে ঈমান চলে যাবে ঈমান মানুষের ভঙ্গ হয় মোট দশটা কারণে ওই দশটা কারণ যদি কারো ভিতরে একটাও থাকে তার ঈমান শেষ এটাই হচ্ছে ঈমান আনার পরে কাফের হয়ে যাওয়া ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু ঈমান এনেছিল এখন আর ঈমানটা নেই